হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইদাম, আবারও হাজির হলাম খুবই মজার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের জানাবো লতি দিয়ে লোটা শুটকির মাছের ভুনা খুব সহজভাবে কী করে ঘরে করতে হয় সেই রেসিপিটি। আজকের পর্ব হচ্ছে প্রবাসী স্পেশাল টু। আমি আগে একটি পর্ব করেছিলাম প্রবাসী স্পেশাল ওয়ান, সেটাতে আমি কী করে শাক সবজি ফ্রোজেন করতে হয় বা সংরক্ষণ করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল করেছিলাম। সেই টিউটোরিয়ালের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আজ আমি সেই ফ্রোজেন লতি দিয়ে কী করে একেবারে ফ্রেশভাবে রান্না করব সেই প্রসেসটাই আপনাদের জানিয়ে দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না করার আগে ফ্রোজেন লতিটা বের করে নিতে হবে, তারপর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর যখন ফ্রোজেন মানে বরফটা ছুটে যাবে তখন লতিটার কালারটা সামান্য চেঞ্জ মনে হবে, এতে ঘাবড়ানোর কিছুই নেই। রান্নার সময় লতিটা আবার একেবারে ফ্রেশ মনে হবে। তাহলে চলুন জেনে নিই কী করে পারফেক্টভাবে লতিটা রান্না করব শুটকি দিয়ে সেই প্রণালীটি। প্রথমে একটি ফ্রাইং প্যানে একেবারে তেল টেল কিছুই দিব না, এখানে ছোটো ছোটো পিস করে শুটকি মাছগুলোকে তেলে নিব বা ভেজে নিব। খুব ভালো করে এটাকে তেলে নিতে হবে, যতক্ষণ শুটকিটার কালার চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন শুটকিটার কালার চেঞ্জ হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি এখানে হাফ কেজি লতির জন্য 200 গ্রাম শুটকি নিয়েছি। যখন শুটকিটার কালার চেঞ্জ হয়ে আসবে, সাইড দিকটা পুরোপুরি আসবে, তখন শুটকিটাকে নামিয়ে গরম পানিতে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিব, রেগুলার খাবার তেল। যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মাঝে 1 কাপ পরিমাণ পেঁয়াজকুচি দিয়ে দিব। পেঁয়াজকুচিটা সামান্য একটু নেড়ে এর মাঝে আস্ত 4টি শুকনো মরিচ দিয়ে দিব। আপনি চাইলে এখানে কাঁচা মরিচটা ইউজ করতে পারেন, যদি কাঁচা মরিচ ইউজ করেন তাহলে এই পর্যায়ে না, যখন লতিটা প্রায় হয়ে আসবে লাস্ট মুহূর্তে কাঁচা মরিচটা ইউজ করবেন। যখন পেঁয়াজটা একটু কালার ধরে আসবে, একবারে ব্রাউন না মানে বেরেস্তা না, যখন পেঁয়াজের সামান্য একটু কালার ধরে আসবে তখন এর মাঝে 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা লতি অথবা কচুর যে কোনো রেসিপিতে ইউজ করলে আর গলা ধরে না, কারণ অনেকে বলে যে কচুর লতি গলা চুলকায়, অনেক সময়ই চুলকায়। রসুনটা বেশি করে ইউজ করলে আর লতি গলা চুলকায় না। এবার এর মাঝে আরও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। আর শুটকি তো একটু রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলে ভালো লাগে, যেহেতু লতি দিয়ে শুটকি তাই রসুনের পরিমাণটা একটু বেশিই দিব। খুব ভালো করে নেড়ে নিব। আর রসুনটা বেশি ইউজ করলে কচুর লতি যদি গলা চুলকায় তাহলে চুলকাবে না। এবার এর মাঝে আমি যে শুটকিটা তেলে রেখেছিলাম, তেলে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই শুটকিগুলো দিয়ে দিব। এবার খুব ভালো করে শুটকিটা পেঁয়াজের মাঝে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন শুটকিটা একেবারে ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মাঝে গুঁড়ো মশলা দিব। গুঁড়ো মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে নেব, এতে মশলাটা দেওয়ার পর ঝাঁঝালো একটা গন্ধ বের হবে না সেজন্য। এবার এর মাঝে 1 করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চা চামচ পরিমাণ মরিচি গুঁড়ো দিব। শুটকির তরকারিতে একটু ঝাল ভালো লাগে সেজন্য আপনি চাইলে একটু কমিয়ে দিতে পারেন। এবার এর মাঝে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব। খুব ভালো করে মশলাটা নেড়ে নেব। যে কোনো শুটকির তরকারিতে একটু ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য আসলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। তারপর আপনি যদি মরিচ খেতে বা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে আপনি একটু কমিয়ে দিতে পারেন। খুব ভালো করে নেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব শুটকির সাথে। শুটকিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যখন শুটকিটা কষানো হয়ে যাবে তখন এর মাঝে যে ফ্রোজেন লতিটা ধুয়ে রেখেছিলাম সেই লতিগুলো দিয়ে দিব। এবার লতিটাকে খুব ভালোভাবে নেড়ে শুটকির সাথে মিলিয়ে নেব। দু 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। যখন এই লতির মাঝে একটু গরম তাপ লাগবে তখন এই লতিটা একেবারে ফ্রেশ লতির মতো হয়ে যাবে, একটু খেয়াল করে দেখুন। এবার লতিটাকে আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পরে, খেয়াল করে দেখুন লতিটা একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে। এখন কিন্তু সেই প্রথমে ফ্রোজেন থেকে যখন পানিতে ধুয়েছিলাম তখন কেমন লতিগুলো একেবারে চুপসে গিয়েছিলো, যখনই আমি ঢেকে দিলাম গরম ভাপের মধ্যে তখন লতিগুলো একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে, একটু খেয়াল করে দেখুন। এভাবে আমি
আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমরা যারা প্রবাসে থাকি তাদের লাইফটা আসলে অনেক বিজি থাকে, কাজ থাকে, ছুটি পাওয়া যায় না, তাদের জন্য এই প্রসেসটা সত্যি অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে ফ্রোজেন করে রান্না করে কতটা অসাধারণ লাগে। যখন 2-3 মিনিট কষানো হয়ে যাবে তখন 1 কাপ পরিমাণ পানি দিব, পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রবাসী লাইফ ব্যস্ততা থাকবেই, তাই মাসে একবার বাজারে গিয়ে এভাবে শাকসবজি ফ্রোজেন করে সারা বছর বাংলাদেশি শাকসবজি খাওয়া সম্ভব। এবার ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য, ফিরে এলাম 10 মিনিট পরে। এবার এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম, আর খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। আর ঝোলের পরিমাণটা এখন অনেকখানি আছে, তাই আমি এখন আর ঢেকে দিব না, চুলার আঁচটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে আমি ঝোলটা শুকিয়ে নেব, কারণ লতিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঝোলটা টানিয়ে নেব, কারণ আমি লতিটা মাখা মাখা রাখবো, একেবারে ঝোল রাখবো না। যখনই শুকিয়ে আসবে এবার এর মাঝে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিব। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই আপনারা এভাবে ফ্রোজেন করে ট্রাই করে দেখবেন কেমন হলো, আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এবার চুলার আঁচটা কমিয়ে দিব, আবারও ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে, লতিটা একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন যতটুকু ঝোল আছে যখন শুকিয়ে যাবে তখন আরেকটু শুকিয়ে যাবে। এবার চুলার আঁচটা বন্ধ করে দিব। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজাদার লতি দিয়ে লইট্টা মাছের শুটকি। অবশ্যই এভাবে ফ্রোজেন করে আপনি রাখতে পারেন সারা বছরের জন্য। আমি এভাবে সারা বছর শাকসবজি সংরক্ষণ করে রাখি। প্রবাসে বলে কি আমরা বাংলাদেশি শাকসবজি খাবো না? অবশ্যই খাবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, সবাই আমার পাশে থাকবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ প্রবাসী স্পেশালটি আরও রেসিপি হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।